আমাদের স্কুলে মেয়েদের সংখ্যা 98% অনেক বেড়েছে। আমরা শিক্ষা ক্ষেত্রে এখন যথেষ্ট এগিয়ে যাচ্ছি, কেন ছেলেরা আবার একটু পিছিয়ে যাচ্ছে? ছেলেদের একটু পিছিয়ে যাওয়াটা ঠিক না, ছেলেদের কেন পিছিয়ে গেল সেটাও দেখতে হবে সবাইকে, এবং সেদিকে আরও দৃষ্টি দিতে হবে। পাশের হারের দিক থেকেও দেখি আমাদের মেয়েরা খুব ভালো করছে, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবার তাই ছেলেরা যেন একটু লেখাপড়ার দিকে মনোযোগী দেয়, অবশ্যই লেখাপড়া খেলাধুলা স্পোর্টস সব দিকে আমরা এগিয়ে আছি। বা মেয়েরা ওই তো 16 নিচে যারা, তারা তো ভারতকে 3-2 গোলে হারিয়েছে, চ্যাম্পিয়ন যা চ্যাম্পিয়ন হয়ে গেছে, আমি তাদের ডাকবো, তাদের দেখে তাদেরকে প্রাইজ মানি দেবো এবং করবো, উৎসাহিত করবো। যাক, আমি এটাই চাই। এখন আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের কি দরকার? দরকার হচ্ছে আমাদের যারা এই যে আজকের যুব সমাজ বা আজকের তরুণ বা আজকের শিশু যে জন্ম, সেই কিন্তু নিজেকে এমনভাবে গড়ে তুলবে যেন জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তি জ্ঞানে সব দিক থেকে তারা স্মার্ট হবে। কাজে স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, অর্থাৎ দক্ষ জনশক্তি, দক্ষ সরকার, দক্ষ অর্থনীতি, দক্ষ সমাজ ব্যবস্থা, সেটা গড়ে তোলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। এই দেশ আমরা স্বাধীন করেছি, স্বাধীন দেশ। আমি আগেই বলেছি যে কারো কাছে মাথা নত করে না, আমাদের সম্পদ আমাদের কাজে লাগিয়ে আমাদের দেশের মানুষকে আমরা আরও উন্নত জীবন দেব, এটাই আমাদের লক্ষ্য। আমরা 2008 নির্বাচনে ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, আমরা তা করতে পেরেছি। আমরা এক ধাপ দেশকে তুলে দেবো, জাতিপিতা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে সেটা আমরা বাস্তবায়ন করব। এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, সেটা 2041 সালের মধ্যেই আমরা এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ, সেটা আমরা গড়ে তুলব। সে প্রেক্ষিত পরিকল্পনা আমি প্রণয়ন করে দিয়েছি, পাশাপাশি 2100 সালের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনাও কিন্তু আমরা তৈরি করেছি। সেটা হচ্ছে ডেল্টা প্ল্যান 2100, আমাদের দেশটা একটা বদ্বীপ, এই বদ্বীপটা যেন আরও এমনভাবে তৈরি হয় জলবায়ুর অভিঘাত থেকে এই বদ্বীপ রক্ষা পাবে আর প্রজন্মের পর প্রজন্ম উন্নত সমৃদ্ধ জীবন পাবে, তৃণমূল পর্যায় থেকে আমাদের উন্নতি করতে হবে। এখানে সব থেকে আমরা নির্ভর করি আমাদের বিজ্ঞানীদের উপর, কারণ বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এর মধ্য দিয়েই কিন্তু দেশ এগিয়ে যাবে। আজকে আজকে আমাদের এখানে ছাত্রছাত্রী শিশুরা যারা আছে তারাই হবে 2041-এর মূল সৈনিক। এখন থেকে নিজেদেরকে সেভাবে তৈরি করতে হবে।